এই বছরে যাব 5 লাখ প্লাস হয়ে যাবে, 5 লাখ 6 লাখ টাকা এরকম আপনার হচ্ছে আর কি। আমি প্রথমে করেছিলাম শুধুমাত্র পিলারে, পরে আবার দেখলাম যে পিলারে চাইতো বেশি সুবিধা আপনার বান সিস্টেমে। তো আমি আবার পরে আবার এই পিলারে করেন, যেখানে আমার 243 পিলার ছিল যেখানে 804 ছিল, এখন 2400 হয়ে গেছে। দর্শক বন্ধু এবং প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন কৃষি লাভারের নতুন একটি পর্বে। দর্শক বন্ধুরা, আমরা প্রতিনিয়তই বাংলাদেশের আধুনিক কৃষি ব্যবস্থাপনাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছি। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা আসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নিধিকুণ্ডু গ্রামের। এই গ্রামের একজন উদ্যোক্তা, তিনি তার জীবনের দীর্ঘ সময় প্রবাসী জীবন কাটান, পরবর্তীতে তিনি দেশে এসে নিজ উদ্যোগে কিছু করার চেষ্টা করেন এবং পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নেন যে বিভিন্ন বাণিজ্যিকভাবে ফলের বাগান গড়ে তুলবেন এবং একসময় এসে তিনি ড্রাগন চাষে উদ্বুদ্ধ হন এবং ড্রাগন চাষ করে তিনি সফলতা পান। আজকে তার নিকট থেকে আমরা জেনে নেব এই ড্রাগন চাষের সফলতার গল্প এবং ড্রাগন চাষ সম্পর্কে বিস্তারিত জানব যে ড্রাগন চাষের চাষ পদ্ধতি, আয় ব্যয়, সুযোগ সুবিধা সহ টুকিটাকি সকল বিষয়গুলো এবং পুরো প্রতিবেদন জুড়ে আমি আছি মোহাম্মদ নূর কাদের আপনাদের সাথে। أحب الوفاء بشتى الصور أحب الوفي الأمين السلام عليكم ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি একটু প্রথমে দিতেন। আমার নাম মোহাম্মদ আমির হোসেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, দেশে আসছি আর কি। আসার পরে 2-3 বছর হইল আর কি, আসার পরে আমি বাগানটা করলাম। আমার আরো বাগান আছে, ড্রাগন বাগানটার বয়স 3 বছর। ড্রাগন বাগানের বয়স আপনার 3 বছর? 3 বছর, 2.5 বছর আর কি। জি জি। তো প্রথমে আপনার থেকে জেনে নেব এই ড্রাগন চাষের চাষ পদ্ধতি যে কেমন ব্যয় হয় সব বিষয়গুলো আপনার থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, ড্রাগন চাষ আমরা সাধারণত কয় পদ্ধতিতে করতে পারি? ড্রাগন চাষ 2 পদ্ধতিতে করা যায়, 1 হলো পিলারের উপরে, 1 বান দিয়া। পিলার বান দেয়া, আমার যেটা দেখছেন আর কি। যে আপনি কোন পদ্ধতিতে করেছেন? আমি প্রথমে করেছিলাম শুধুমাত্র পিলারে, পরে আবার দেখলাম যে পিলারে চাইতো বেশি সুবিধা আপনার বান সিস্টেমে। তো আমি আবার পরে আবার এই পিলারের ভিতরে আমি আর কি বান সিস্টেম। কি কি সুবিধা পাচ্ছে আমরা বান সিস্টেম করার পরে? বান সিস্টেম করলে কি হবে, 1 বিঘা জমিতে আপনার মনে করেন যেখানে আমার 243 পিলার ছিল যেখানে 804 ছিল, এখন 2400 হয়ে গেছে এই বানের। তার মানে আমরা এখন ডবল ফলন পাচ্ছি, ডবল বেশি আছে। জি জি। আচ্ছা, এখন চারা রোপণ পদ্ধতিটা যদি বলতেন, আমরা যে এইভাবে করছি চারা রোপণের তেমন কোনো পদ্ধতি নাই। পিলারের একটা পিলারের চার সাইডে চারা পোঁতা যায়, আবার একটা চটার ভিতরে একটাকে চারা দিয়ে যায়, আবার দুইটা একটা চটার ভিতরে দুইটা চারা দেওয়া যায়, গোড়াটা একটু ইয়ে করে দিয়ে দূরে দিয়ে বেঁধে দিলে হয়ে যায়। আমরা যদি আপনার বান সিস্টেম করি তাহলে আমাদের পিলার কতগুলো লাগছে? আমার মনে হয় 25 কাঠা জমিতে না, প্রতি 33% জমিতে আমাদের 1 বিঘা দুইশো পিলার হলে হয়ে যাচ্ছে। তাহলে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কত দিব এবং আপনার একটা পিলার থেকে একটা পিলারের দূরত্ব আমরা কত দিব? একটা লাইনের আমার এটা আছে 6, আর এইভাবে আছে 5। জি, 6/5 আর, হ্যাঁ 6/5 অথবা 6/6 দিলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটাই। তবে তাহলে একটা যদি আমরা এভাবে লাগাই বান সিস্টেমে, তাহলে একটা চারা থেকে একটা চারার দূরত্ব আমরা কতটুকু দিতে পারি বা কত ইঞ্চি? হাত আর কি ইঞ্চি তো এখন আমি মাপা নাই, অর্থাৎ আপনার 1 ফিট অথবা 1.5 ফিট দিলে সব থেকে ভালো। জি জি জি। তাহলে এভাবে আমাদের পিলার লাগছে হলো আপনার 200 পিলার, আর একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব হবে 6/5, একটা পিলার থেকে একটা পিলারের দূরত্ব হবে 5/7 বা 6/8 এরকম দিলে। হ্যাঁ, 5/7 বা 6। যদি আমাদেরকে বলতেন যে চারা রোপণের সঠিক সময় কোনটি, এটা কি 12 মাস রোপণ করা যায় নাকি যে কোনো একটা নির্দিষ্ট মৌসুমে রোপণ করতে হবে ড্রাগনের চারা? ড্রাগনের চারা 12 মাসই রোপণ করা যায়, এখনও লাগানো যাবে। তবে আমি মনে করি এই সময়টা লাগায় চারাটা যদি গোড়ায় শিকড় তৈরি করে নেওয়া যায় তাহলে আগাম ফলনটা কিছু পাওয়া যাবে। এখন শীতের সময় পিলারটা বেল উপরে উঠে যায়, গরমের সময় আসলেই দেখা যাবে ফল কিছুটা পাওয়া যায়। জি জি। সামনের সিজনে এখন যদি আমরা রোপণ করতে পারি তাহলে সামনের সিজনে আমরা ফলন পাবো, ফলন পাবো, সেক্ষেত্রে আমাদের একটা প্লাস পয়েন্ট রয়ে গেছে যে আমরা 1 বছরে আমাদের আমরা ফলন পাচ্ছি। আরেকটা বিষয় হলো যে চারা রোপণ পদ্ধতি, এটা কি আপনার
শুধু স্বাভাবিকভাবে ন্যাচারালভাবে লাগাই দিলে হবে নাকি আপনার যে কোনো সার? সার সার তো অবশ্যই লাগবে, সার আপনার জৈব সারটা সবচেয়ে বেশি কাজ করে। জৈব সার বলতে কোনটা আপনার কোনটা ব্যবহার করেন? আমরা জৈব সার আমাদের এমনি তো বাড়ির গোবরের সার সেটা আমরা ব্যবহার করি, আবার যদি যার না আছে সে দোকানতে যে জৈব সারটা পাওয়া যায়, জি জি জি, ওইটা দেখা যাচ্ছে অন্য অন্য রাসায়নিক সারের সাথে মিশায়। জি, তবে আপনার গোবর সারটা ব্যবহার করলে সবথেকে ভালো হয়। আচ্ছা, তাহলে আরেকটি বিষয় হলো যে ড্রাগন চাষের ব্যয় সম্পর্কে আপনার থেকে জানার চেষ্টা করব যে প্রতি এক বিঘা অর্থাৎ 33% জমিতে আপনার কেমন ব্যয় হতে পারে? 1.5 লাখ সামথিং উপরে কিছু নিচে হয়তো এর ভিতরে থাকবে। যদি একটু টোটাল হিসাবটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিতেন যে আপনার 200 পিলার লাগছে আর আপনার চারা বান সিস্টেমে করতে গেলে তো দেখা যায় আমাদের এই যে তারগুলো লাগছে টোটাল, এগুলো আপনার মিলে সব মিলে প্রথম পর্যায়ে আমাদের 1.5 লাখ টাকার ভিতরে হয়ে যাবে। জি জি, হয়তো এদিক সেদিক লেবার কস্ট আমাদের কতদিন সময় লাগতে পারে? প্রথম বছরে তো হবে না, প্রথম বছরে মনে করেন আপনি কিছু পাবেন, একবার আপনার মিস হবে না। জি, কিন্তু দ্বিতীয় বছরে যে ইনশাআল্লাহ আপনার খরচ উঠে যাবে। তবে দেখা যায় বাজার লেভেল ভালো থাকে। হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে বা অনেক জায়গায় দেখা যাচ্ছে ফলে যদি আমরা ভালোভাবে হওয়াতে পারি, মানে চারা লাগান থেকে একবার পরিপূর্ণ যদি এক বছরের মধ্যে ঠিকমতো পরিচর্যাটা থাকতে পারে প্রায় আপনার খরচ উঠে যাচ্ছে। খরচ উঠে যাচ্ছে। এখন এই যে এই ফলের বাজার চাহিদা কেমন পাচ্ছে? খুব ভালো, সময় ভালো, কেমন দরে বিক্রি হচ্ছে? 250, আজকেও আমি বিক্রি করলাম 250। আজকে হারভেস্ট করেছেন? আজকে 250 টাকা কেজি দরে বিক্রি করছে। কয়টাই কেজি হচ্ছে ফল এখন? আমার এগুলো দুইটাই তিনটাই। তাহলে তো আপনার প্রায় একটা ফলে প্রায় 70-80 টাকা, 100 টাকা পর্যন্ত পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন যদি আমরা ড্রাগন চাষের আয় আপনার কেমন পরিমাণ বিঘা থেকে আয় হচ্ছে, মানে একটা প্রাপ্তবয়স্ক বাগান থেকে কেমন পরিমাণ আয় করা সম্ভব আমাদের? একটা বাগান থেকে যদি পরিচর্যা ভালো থাকে আর যদি ফল আল্লাহ ঠিক মতো দেয় তাহলে তো এবছর হিসাবে যে আমাদের সামনে কি হবে সেটা পরের কথা, এখন এই বছর হিসাবে 5 লাখ আছে, 5-6 লাখ টাকা এরকম আপনার হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে বেশি হয়ে গেছে অনেক। হ্যাঁ হয়েছে। আচ্ছা, এখন যদি আপনার অন্যান্য চাষের সাথে আমরা এটা আমরা তুলনা করি, কোন চাষটি আপনি এগিয়ে রাখবেন? ড্রাগন নাকি অন্যান্য চাষ? ড্রাগন ভালো চাষ। খরচ কেমন? খরচ আছে, তারপরে ড্রাগন অন্য অন্য চাষের চাইতে ড্রাগন চাষ ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ড্রাগন চাষে এখন প্রতি বছরে 5-6 লাখ টাকা আমরা অনায়াসে ইনশাল্লাহ ইনকাম করার সম্ভব। আচ্ছা, আরেকটা হলো যারা ড্রাগন চাষ করেন, যা অনেকে নতুন উদ্যোক্তা আছেন তাদের নিকট থেকে আমরা একটা অভিযোগ পাই যে ড্রাগনের পচা পচে যায় বা এরকম, যদি এটার বিষয়ে বলতেন যে এটা রোগ কীভাবে, রোগ প্রতিরোধ পাচন পাচন ধরে, তবে ওই যে আপনার অ্যামিস্টার আছে, জি, যেটা ছত্রাকনাশক আর কি, বিভিন্ন ছত্রাকনাশক আছে ওগুলো দিলেই সেরে যায়। বিষয় হলো যারা নতুন উদ্যোক্তা ড্রাগন চাষে আসতে চান, ভবিষ্যতে কেমন হতে পারে এটার ভবিষ্যৎ সম্ভাবনা ড্রাগন চাষে, যদি তাদের উদ্দেশ্য বলতে? আমাদের দেশে তো ড্রাগন এখনো বাইরের দেশে আমদানি হয়, এখনো হয়, তার মানে আমাদের দেশে এখন আমাদের চাহিদা আমরা পূরণ করতে পারি, ভবিষ্যৎ তো অবশ্যই ভালো হবে। আরেকটি কথা হলো যে বলে ড্রাগন সামনে 100 টাকা কেজি দরে বিক্রি হবে, 150 টাকা কেজি দরে, আমাদের যদি 300 টাকা কেজি আমরা দরে বিক্রি না করতে পারি, 100 টাকা কেজি দরে যদি বিক্রি করতে পারি তাও লস হবে না, তাও কি? তাও আমরা প্রতি বিঘা 100 টাকা কেজি ধরে ভবিষ্যতে আমরা বিক্রি করতে পারি ড্রাগন, তাহলে আমাদের কেমন পরিমাণ আয় হতে পারে বিঘা থেকে? ও, এখন যদি 5 লাখ হয় এখন 3 লাখ হবে, তাহলে 3 লাখ হলেও তো আপনার লাভ হবে। এটা একটু যদি বলতেন যে যারা নতুন তরুণ না চাষ ড্রাগনের বাগান করলে করা যায়, ড্রাগনের বাগানটায় আহামরি খাটনি নেই, যে একটু পরিশ্রম আছে লেবার টেবার দিয়ে নিজে একটু করলে করা যায়, আর ড্রাগনটা অন্য অন্য চাষের চাইতে ভালো। জি জি, আমার বাগানটা তো দেখতেই পারছেন বাগান একদম ক্লিয়ার। আচ্ছা, এখন আপনার দেখতে পাচ্ছেন এর মধ্যে সাথী ফসল কিছু করা যায়? জি, সাথী ফসল, আমি সাথী ফসল করিনি। জি, যে এখন তো দেখা যাচ্ছে আপনার বাগানের শীতের মৌসুম এটা, তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল আছে, তাও বললেন যে আপনি এখন আজকে হারভেস্ট করেছেন এর জন্য আমরা সাধারণত কম হয়ে গেছে। জি, হারভেস্ট করার পরে আপনার বাগানে আসছে এই যে এই যে এই যে এই যে ফলগুলো দেখেন। জি জি, এগুলো কাট এর আগে আজকে কাটিছি, এগুলো আবার রিয়েছে, এগুলো আবার। আচ্ছা আচ্ছা, এই পলিথিন বান্ধ কি হবে? প্রাকৃতিক খুব উপদ্রব আছে তো? জি জি,
ফুল থেকে ফলে পরিণত হতে কতদিন সময় লাগে আমাদের? এক মাস লেগে যায়। এক মাস লাগে হারভেস্ট করে বলে প্রথম প্রথম এক মাস লাগবে, পরে মাল যখন রানিং হয়ে যাবে 15 দিন পর পর মাল কাটা যায়। আচ্ছা, ওই সিরিয়াল বাই সিরিয়াল আসতে হতে পারে। এই যে এগুলো দেরি লাগবে, এই যে এটা এটা আজকে এতটুকু রং হয়েছে, কালকে আবার এটা আরেকটু রং হয়ে যাবে। জি জি জি। আরেকটি কথা হলো যে ভাই ড্রাগন বিক্রি করছেন কোথায়? এটা তো আপনি অনেকেই চিন্তিত, যা দেখা যায় আপনার বিভিন্ন অঞ্চলে যেখানে ড্রাগন বেচা কোনো ব্যাপারই না আমাদের এলাকায়। আমাদের সাপুরীর বাজারে 5-6টা আড়ত আছে আমাদের বাজারে, এখান থেকে বাইরের পাইকারও আসে আমাদের এখানে, বাইরের পাইকার। আজকে আমি বেশ মাল বেচেছি বাইরের পাইকারে। হ্যাঁ, যেখানে দেখা যায় আপনার বিভিন্ন ফলের বাগানের সুবিধা নাই, সেই ক্ষেত্রে যে ওরা কি বাইরে আপনার ঢাকা পাঠাতে পারবে, খুলনা পাঠাতে পারবে, সিটাং পাঠাতে পারবে? জি জি, বাইরে পাঠানোর কোনো ব্যাপার না, এখন তো যোগাযোগ ব্যবস্থা ভালো। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার থেকে অনেক তথ্য নিলাম। ইনশাল্লাহ যদি পরবর্তীতে আরও আপডেট আমাদেরকে দিবেন এটাই কামনা করি। ভালো থাকেন ভাই। আরো বাগান আছে, পেয়ারা বাগান। জি জি, আচ্ছা ভালো থাকেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম।